আর জ্যোতির্ময় দেবশ্রী। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, যদিও একটু দেরি হয়ে গেছে, তবুও এই আলোচনাটি, কারণ এটা বেশ অনেকদিন থাকবে এবং অনেকগুলো রাশির বিশাল পরিবর্তন দেখা দেবে। যেমন শনির নক্ষত্র পরিবর্তন, শনি এতদিন ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র ছিল, সেখান থেকে শনি 15 মার্চ 2023 শনি চলে গেছে শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্রে। এই নক্ষত্র পরিবর্তনে কিন্তু অনেকগুলো রাশির খুব ভালো শুভ পরিবর্তন হবে। কিছু কিছু রাশির একটু সাবধানতা অবলম্বন করলেও তাদের যে বিশাল কিছু খারাপ হবে তা নয়। প্রথমত এই যে বিভিন্ন গ্রহগুলো ট্রানজিট করে, সে ট্রানজিট ফলটা কিন্তু বিশালভাবে আমরা বুঝতে পারি, কিন্তু এই যে কোনো গ্রহ যখন নক্ষত্র পরিবর্তন করে তখন দেখতে হবে আপনার কি রাশি, সেই রাশির কি গ্রহ, সেই গ্রহের সঙ্গে সেই নক্ষত্রের কতটা মিল বা অমিল আছে সেই বুঝেই কিন্তু ফলাফলটা হয়। সুতরাং এই যে নক্ষত্র পরিবর্তন, সব গ্রহেরই কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়। এবারে এটা কিন্তু একটা কোশ্চেন যে সব গ্রহেরই নক্ষত্র পরিবর্তন হয়, কিন্তু শনি নক্ষত্র পরিবর্তন নিয়ে কেন আমি বলছি? সব গ্রহে যে নক্ষত্র পরিবর্তন হয় সেই গ্রহগুলো খুব অল্প দিন থাকে, তো সেই অল্প দিনে ফলাফলগুলো অতটা প্রবলভাবে বোঝা যায় না। কিন্তু শনি যেহেতু 2.5 বছর করে এক একটি ঘরে থাকে, সুতরাং সেই নক্ষত্র যখন মানে চেঞ্জ হচ্ছে সেটারও কিন্তু স্প্যান অনেকটা, সেই জন্যই কিন্তু আমরা ফলটা বেশ ভালোভাবে উপভোগ করি, ভোগ করতে পারি, বুঝতে পারি খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। সেই জন্য শনি নক্ষত্র ফলটা ভীষণভাবে জরুরি। এই নক্ষত্র ফল ফলাফল বলা বলতে গিয়ে প্রথমেই আগে আমাদেরকে দেখতে হবে যে কোন কোন রাশির কোথায় অবস্থান করছে। প্রথমেই আমরা দেখব মেষ রাশি। তো মেষ রাশির 11 স্থানে শনি, এবং সে এখন বসে আছে ট্রানজিটে শনি কুম্ভতে, এবং সেটা যাবে, সেটা হচ্ছে রাহুর নক্ষত্রে। অর্থাৎ 11 স্থানে রাহুর নক্ষত্রে মেষ রাশির ভীষণভাবে শুভ ফল দেবে। যে সমস্ত কাজ এতদিন রাহু বসে থাকাকালীন, মানে রাহু তো বসেই আছে, রাহু বসে থাকাকালীন অবস্থাতে অনেক কাজই এদের আটকে গেছিলো, সেই কাজগুলো এখন মোটামুটিভাবে কমপ্লিট হতে চলেছে, এবং অর্থনৈতিক দিক থেকে যে সমস্ত জায়গাগুলো আটকে যাচ্ছিলো সেই জায়গাগুলোরও বিশালভাবে পরিবর্তন আসতে চলেছে। এমনিতেই আমরা সবাই জানি, এই এই প্রোগ্রামও আমি করব যে 22 এপ্রিল বৃহস্পতি ট্রানজিট করবে, সেই প্রোগ্রাম আসছে পরবর্তীকালে। কিন্তু এই যে যখন ঢুকবে বৃহস্পতি তখন মেষ রাশিরও কিন্তু বিশালভাবে একটা পরিবর্তন আসতে চলেছে। সন্তান সুখ হবে, অর্থাৎ সন্তান নিয়েও যে চিন্তা ছিল সেটাও এখন থাকবে না, এবং যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ে নিয়ে একটা প্রবলেম চলছিল, তাদেরও কিন্তু এই সময়টা বিয়ের যোগাযোগ আসবে। এবং যারা তো ছাত্রছাত্রী আছো বা যারা জবের চেষ্টা করছো তাদের প্রত্যেকের বেলায় খুব ভালো ফল দেবে। এরপরে আসবো বুধ। বুধ গ্রহ যেখানে থাকে সেটা হলো মিথুন। মিথুনের বুধের সঙ্গে রাহুর একটা ভালো সংযোগ মিল আছে, অর্থাৎ এখানে কিন্তু মিথুন রাশিরও নবমে অবস্থান করছে শনি, এবং সেটা রাহুর নক্ষত্রে গেছে, অর্থাৎ তার এখন ভাগ্যস্থানটা আরও শুভ ফলাফল দেওয়ার চেষ্টা করবে। সুতরাং যারা মিথুন রাশির জাতক জাতিকা, এতদিন ধরে মঙ্গলের নক্ষত্র থাকার ফলে যে অসুবিধাগুলো পাচ্ছিল, অনেক কাজেই তারা ভীষণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিল, কাজ কিছুতেই কমপ্লিট করতে পারছিল না, কাজ হাত দিয়েও সেটা শুরু করতে পারছিল না, সেই সমস্ত জায়গার থেকে কিন্তু এখন মিথুন রাশির জাতক জাতিকারা পেরিয়ে আসবে, অর্থাৎ সেই জায়গাগুলো এখন কাজ শুরু করতে পারবে এবং কমপ্লিট বা শেষও করতে পারবে। এবং মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিদেশ যাত্রা করতে চাইছিলে, অথচ এতদিন ধরে করতে পারছিল না, বিদেশে
পড়াশোনার জন্য হোক বা চাকরির জন্য সুযোগ সুবিধা কিন্তু এখন তারা পাওয়া শুরু করবে। এবং যারা এতদিন মানে বিয়ে হচ্ছিল না বা পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছিল না, যে কোনো ক্ষেত্রেই হোক বিবাহ সমস্যা নিয়ে ভুগছিলেন, কারণ মঙ্গলের নক্ষত্রে অনেকটা সমস্যা, দাম্পত্য সমস্যা দেখা দেয়, সেই জায়গাতে দাম্পত্য সমস্যার অনেকটারই কিন্তু সমাধান হতে চলেছে। এবং সন্তানের জায়গা, যারা সন্তান নিয়েও সমস্যায় ভুগছিলেন, সন্তানকে নিয়ে চরম সমস্যায় ভুগছিলেন, তাদেরও কিন্তু এই সময় সন্তান সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন। যারা নতুন এই সময় ব্যবসা শুরু করতে চাইছেন বা নতুন একটা প্রজেক্ট শুরু করতে চাইছেন, তাদের কিন্তু এই সময় প্রজেক্ট শুরু করার সময় এক্স্যাক্ট এই সময় যদি শুরু করতে পারেন তাহলে কিন্তু কাজটা ভালো সাকসেসের জায়গায় পৌঁছে যাবে। এরপরের রাশিটি হলো সিংহ রাশি। সিংহ রাশির সম সপ্তমে শনি বসে আছে, সেটি রাহু নক্ষত্রে আছে। সেই রাহু নক্ষত্রে যাওয়ার ফলে কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু বিশালভাবে পরিবর্তন আসবে। এই রাহুর ক্ষেত্রে অর্থ লগ্নি বা আর্থিক জায়গায় যে অসঙ্গতিগুলো এতদিন ছিল সেই জায়গায় সম্পূর্ণভাবে পুরোপুরি হবে। এবং যাদের প্রেম পরিণয় পাচ্ছিল না, অর্থাৎ বা যারা বিয়ের জন্য চেষ্টা করছো, তাদের কিন্তু এখন বিবাহ সম্পূর্ণ হবার কথা, তো বিয়ের যোগাযোগ আসবে বা বিয়েটা হয়েই যাবে। এছাড়া একটা জিনিস যেটা সিংহরাশির কিন্তু স্ট্রেস একটু চলবে, এই কারণেই যেহেতু সম সপ্তমে শনি সিংহরাশির উপর দৃষ্টি দিচ্ছে, এমনি কিন্তু অলমোস্ট অন্যান্য দিক একটু মানে ভালোই থাকবে। তাহলে এরপরেই আসবো বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির এই সময় কিন্তু বাড়ি বা গাড়ি যদি কেউ নিতে চাইছেন, সেখানে কিন্তু বাড়ি বা গাড়ির একটা প্রাপ্তির সম্ভাবনা আছে। বিশালভাবে অর্থ কোথাও থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং বৃশ্চিক রাশির এই সময় যারা বিদেশে পড়তে যেতে চাইছেন বা বিদেশ যাত্রা বা বিদেশে চাকরির সুযোগ করছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সুখবর রয়েছে। তারপরে আসবো মকর রাশি। মকর রাশির সাড়ে সাতের লাস্ট পিরিয়ড অর্থাৎ শেষ পিরিয়ড চললেও, যেহেতু সেকেন্ড হাউস মকর রাশি থেকে ঠিক সেকেন্ড হাউসে শনি বসে আছে এবং রাহু নক্ষত্রে, এক্ষেত্রে কিন্তু যারা ব্যবসা বা চাকরি ক্ষেত্রে রয়েছেন প্রভূত উন্নতি, ব্যবসার ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি তো আছেই, ব্যবসার নতুন ব্যবসা যদি কেউ শুরু করতে চাইছেন সেটাও হবে। এছাড়াও যারা চাকরি করছেন তাদের কিন্তু উন্নতি রয়েছে। কেউ যদি চাইছেন যে এই সময় আপনি বদলি বা অন্য জায়গায় গিয়ে বা অন্য চাকরি, মানে একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি, সেটারও কিন্তু সুযোগ সুবিধা মকর রাশিতে আপনি পাচ্ছেন। এবং এই সময় যদি মকর রাশির জাতক জাতিকারা বিবাহ করতে চাইছেন তাহলে এই সময় বিয়ের জন্য যোগাযোগও আসবে। এবং যারা পড়াশোনা করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো এই সময় সাকসেস আছে। শুধু নিজেকে একটু মানে এনার্জেটিক হয়ে পড়াশোনাতে মন দিতে হবে, একটু চেষ্টা করতে হবে। এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশিতেই বসে আছে শনি এবং সেখানে রাহু নক্ষত্রে এসছে। কুম্ভ রাশিতে সাড়ে সাতে চললেও এই রাহু নক্ষত্রে যতদিন থাকবে ততদিন কিন্তু কুম্ভ রাশিতে খুব ভালো ফল দেবে। কুম্ভ রাশির অর্থনৈতিক পরিস্থিতি বেশ ভালো হবে, এই সময় চাঙ্গা হবে। যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন একটা ব্যবসা শুরু করার, তাদের এই সময় ব্যবসা শুরু করতে পারেন। বা যারা অনেকদিন ধরে সাড়ে সাতের পিরিয়ড থাকাকালীনের জন্য চাকরি বাকরিতে সমস্যা নিহিত হচ্ছিলেন, সমস্যায় পড়ছিলেন, তাদের কিন্তু চাকরির সুযোগও এই সময় পেতে পারেন। সেই জন্য তো আপনাদেরকে একটু চেষ্টা তো করতেই হবে। তার সঙ্গে বলবো সন্তান সুখ। এবং যারা বিয়ের জন্য এই সময় চেষ্টা করছিলেন বিয়ের যোগাযোগও আছে। এছাড়াও অন্যান্য রাশিগুলো যে খুব খারাপ যাবে তা কিন্তু নয়। অন্যান্য রাশি যেমন বৃষ রাশির কথা বলছি, বৃষ রাশিরও এই সময়টা ভালো যাবে। তবে শরীর এবং শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। কর্কট রাশিরও
ভালো সময় যাবে, কিন্তু অর্থের একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যে একটু শরীরের দিকে যাতে ধ্যান থাকে, এবং যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে বলবো যে কন্যা রাশির ক্ষেত্রে শরীরের দিকে খেয়াল দিতে হবে, এবং কন্যা রাশিরও কিন্তু ভালো মানে ভালো ফল পাওয়ার জন্য ওয়েট করতে হবে, একটু সময় লাগবে। তুলা রাশির তো জাতক জাতিকাদের কিছুদিন পরে বৃহস্পতি ট্রানজিট করলে এমনি ভালো হবে, যদিও তুলা রাশির কেতু বসে এবং রাহু থাকার জন্য একটু সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে একটু ভালো হবে। এবং যেহেতু পঞ্চম ঘরে এই রাহু নক্ষত্র আসছে, পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছে ছাত্রছাত্রীরা, যারা হায়ার স্টাডিজ করছো বা তাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে যদি বিদেশ যেতে চাইছো বা বিদেশে পড়তে যেতে চাইছো বা দেশের মধ্যেই হোক, একটা ভালো রেজাল্ট কিন্তু এই সময় তোমরা পাবে। তো এই ট্রানজিটটা যাদের যে যে রাশির বললাম সেই সেই রাশির কিন্তু কাজে লাগাতে হবে। কাজে আমি বললাম ভালো হবে বলে বসে থাকলে হবে না, সেটাকে কাজে লাগাতে হবে, সমস্ত রাশির লোকেদেরই কাজে লাগাতে হবে। এবং এই যে আমি গোচর ফলগুলো বলছি, গোচর ফল কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেলে না, আবার অনেকের ক্ষেত্রে 100% মানে মেলে না। কাদের ক্ষেত্রে? যাদের দশা এবং অন্তর্দশা খারাপ যাচ্ছে, এবং দশা অন্তর্দশা যদি খারাপ যায় তাহলে গোচরে ভালো হলেও কিন্তু সেই দশা অন্তর্দশা ফল দেয়, অর্থাৎ আপনার সেই সময় ভালো ফল দেবে না। তাহলে অবশ্যই যখন মিলছে না তৎক্ষণাতে কিন্তু বুকিং নাম্বারে আপনাদেরকে কল করে চেম্বারে এসে নিজের ছকটাকে দেখে যেতে হবে। আর প্রত্যেকের ক্ষেত্রেই বলবো, যখন কোনো নতুন ব্যবসা শুরু করবেন, প্রত্যেকের ক্ষেত্রেই যাদের সাড়ে সাথে চলছে বা যাদের ট্রানজিটে খারাপ চলছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটু ব্যবসা শুরু করলে একটু নিজের টাইমটাকে দেখে নিন, কারণ টাইমটাকে না দেখে ব্যবসায় আপনি প্রভূত অনেকটা টাকা ইনভেস্ট করছেন, সেটা যাতে আর্থিক ক্ষতির মূলে না পড়ে এটাকে একটু বিবেচনা করেই কিন্তু আপনাকে এগোতে হবে। যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো, যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেন, কিন্তু যারা নতুন দেখছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলবো একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং যারা এই আমার নিচে যে ফোন নাম্বারটি যাচ্ছে, যারা প্রচণ্ড অসুবিধার মধ্যে রয়েছেন, কিছুতেই উঠতে পারছেন না, নিজেকে ঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলবো একটু বুকিং নাম্বারে ফোন করে কল করে নেবেন এবং চেম্বারে চলে আসবেন। অনলাইন কনসালটেশনও চালু আছে, যারা অনলাইনে করাতে চাইছেন তারা অনলাইন কনসালটেশন করে নেবেন। দূরের থেকে অনেকেই চেম্বারে আসতে পারেন না, প্রত্যেকের ক্ষেত্রেই বলবো আপনারা কি জানতে চাইছেন আমার কাছ থেকে সেটা একটু আমাকে জানাবেন, লিখে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব যাতে আমি আপনাদেরকে সেই বিষয়ে আপনাদেরকে জানাতে পারি। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।